নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জানুয়ারি 2023 মীন রাশির আপনি যদি মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম কথা, মীন রাশির যত জাতক অথবা জাতিকারা আছেন, আপনাদের শনি সাড়ে সাতই 17 জানুয়ারি 2023 থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার সাড়ে সাতির যে আপনারা ফলটা পাবেন, নেগেটিভ না পজিটিভ, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মচকে শনি গ্রহ কেমন আছে তার উপর। অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি একটি শনিরক্ষা কবচ অবশ্যই পরিধান কিন্তু করুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন, অবশ্যই পরামর্শ নিয়ে অবশ্যই পরিধান করবেন। প্রথম আসি স্বাস্থ্যের জায়গা। দেখুন, স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে এ মাসে ভুগতে হবে, বিশেষ করে যারা এজেড পার্সন আছে, যারা বয়স্ক মানুষরা আছে, তাদের ব্যথাজনিত সমস্যা, ব্যথাজনিত সমস্যা, বিপির সমস্যা নিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনার দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, অর্থ আপনাদের আসবে, কিন্তু অর্থকে কিন্তু ধরে রাখতে হবে। অর্থ খরচ হয়ে যাওয়া, কোনো কারণবশত চটজলদি অর্থ খরচ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, অহেতুক অর্থ খরচ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের এ মাসে সাহস পরাক্রম কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে, 12 জানুয়ারির পর থেকে সাহস পরাক্রমের জায়গা যথেষ্ট থাকছে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলছি, আপনি যদি মীন রাশির মানুষ হন, রাগ জেদটা আপনাদের কিন্তু বাড়বে, রাগ জেদটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। এবং এর পাশাপাশি আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের শিক্ষাক্ষেত্রের জায়গাটা বলি, সেই জায়গাটা কিন্তু খুব ভালো, যারা উচ্চ শিক্ষা করছে বা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, গোল্ড থেকে লাভ পাবেন, চাঁদি থেকে লাভ পাবেন, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের ধর্মীয় যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে খুব ভালো, বিশেষ করে আপনারা 14 জানুয়ারির আগে যদি পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে খুব লাভ আপনারা পাবেন। এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে, ব্যবসা যারা করছেন, সেলফ প্রফেশন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা বা কোনো কোনো জায়গাতে ঠকে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনের যে ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে, আপনি মীন রাশি মানুষ জানুয়ারি মাসে আপনাদের। এবং দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি হবে, এক আপনার 17 জানুয়ারির পর থেকে একটু হলো সমস্যা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কোনো ব্লকেজ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, কোনো জায়গাতে টাকা লাগানোর আগে, অর্থাৎ কোনো বড় ধরনের অর্থ লাগানোর আগে অবশ্যই আপনারা কিন্তু সচেতন থাকুন, চটজলদি কোনো জায়গাতে লগ্নি কিন্তু এই সময় করবেন না, অবশ্যই পরামর্শ নিয়ে আপনি কিন্তু লগ্নি কিন্তু করবেন। এবং আপনাদের ভাগ্যাধিপতি বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, বিশেষভাবে 12 জানুয়ারির পর থেকে আপনার ভাগ্যক্ষেত্রে পূর্ণমাত্রায় সাপোর্ট আপনার কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো। কর্মভাবে বুধ অবস্থান করছে, যদি শত্রু রাশিতে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, এটা আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে, প্রেশার থাকবে, এটা আমি বলছি বারবার, যারা চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক, যথেষ্ট চাপের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু কাজ কিন্তু করতে হবে। দেখুন, মিডিয়া রেটের জায়গাতে যারা কাজ করছেন সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন। আপনাদের একাদশভাবে শুক্র, দ্বাদশভাবে শুক্র অবস্থান করবে, আপনাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, একাদশভাবে শুক্র আপনার 21 জানুয়ারি অবধি থাকছে, 22 জানুয়ারি থেকে আপনাদের দ্বাদশভাবে শুক্র, আপনাদের ভোগ বিলাসের জায়গায় কিন্তু বৃদ্ধি করবে।
এবং ফরেন থেকে বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু আপনারা হবেন। যারা গাড়ি বা কোনো জমি জায়গা পারচেস করতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনার 17 জানুয়ারির আগে পারচেস করে নিন, কারণ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসতে পারে, কারণ শনি আপনার জন্মছকে যেমন থাকবে যদি ভালো থাকে আপনাকে এই 7:30তে কিন্তু আপনাকে রাজা কিন্তু করে দিবে, আপনাকে যথেষ্ট ধনবান ধনশালী ব্যক্তিতে আপনাকে কিন্তু পরিণত করবে এই শনি। কিন্তু শনি যেহেতু আপনার দ্বাদশ ভাবে তো বিদেশ থেকে আপনাদের লাভ দেবে, ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে এখান থেকে লাভ দেবে, কিন্তু ব্যথা ব্যথার জায়গা শরীরের জায়গা নিয়ে কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মীন রাশি ক্ষেত্রে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন মীন রাশি। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং ছোটোখাটো ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু জানুয়ারি মাসে আপনাদের রয়েছে। ছোটোখাটো ট্যুর, ফ্যামিলি, ছোটো মানে কাছে কাছে পিঠের মধ্যে একটা যাওয়ার এটা সম্ভাবনা রয়েছে। ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি আপনাদের বিশেষভাবে কিন্তু বাড়বে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার কিন্তু হতে পারে 22 জানুয়ারি 2023 পর থেকে। পেমেন্ট ফেসে আছে, বিল পাস হচ্ছিল না, এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মীন রাশির মানুষ এবং আপনাদের এবছর বেশ কিছু ক্ষেত্রে মানে প্রথম মাসে আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে সূত্র থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তির একটা বড় যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এই ছিল মীন রাশি। আমি বারবার বলবো আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করেন এবং আপনারা পরামর্শ নিয়ে নিজস্ব জন্মকুণ্ডলী দেখিয়ে ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। কারণ শনির 7:30, দেখুন শনির 7:30 কামড় কিন্তু যথেষ্ট, এই 7.5 বছর কিন্তু আপনাদের এই 7:30 কিন্তু আপনাদের কিন্তু পাস করবে। এই সময়টা বিশেষভাবে বি কেয়ারফুল, এই সময় কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে পরিবারের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য এবং কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতাতে কিন্তু আপনারা কিন্তু পড়তে কিন্তু পারেন মীন রাশি। এই জন্য বারবার বলছি আগে নিজের জন্মকুণ্ডলী একবার বিচার করে নিন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে এই সময় কিন্তু আপনারা দুর্দান্ত লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। জানুয়ারি 2023 মীন রাশির একটা বিস্তারিত আলোচনা করলাম, যদিও এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি একটা আপনার কী বলবো সার্বিক রাশিফল, এটা হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। আপনারা এই রাশিফলটিকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন। 10-20% কিন্তু আপনাদের এই রাশিফল কিন্তু আপনাদের মিলবে, যাদের ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করবে কি না আপনি মীন রাশি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সময়ের মধ্যে বেশ কিছু আমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।